বগুড়া চার আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্রে একাধিক ভুল থাকায় যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক। সকাল ১০টা থেকে বগুড়া জেলা প্রশাসকের করতোয়া অডিটোরিয়ামে বগুড়ার এক থেকে চার আসনের ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এরই মধ্যে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগও করেন। উল্লেখ্য, বগুড়া সাতটি আসনের ৯৩ জন প্রার্থী মনোনয়ন ফর্ম নিলেও জমা দিয়েছেন ৮৯ জন। বাছাইকালে আওয়ামী লীগ স্বতন্ত্র ও বিএনপির চারবারের এমপি সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।